আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। সঙ্গে আছেন আহেদ সামান সোমা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকার ঘোষণা দিয়ে ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকিউ। অটুট থাকবে বন্ধুত্ব জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় কম, সবাই মিলে নিশ্চিত করতে হবে সরকারের পতন, ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক সংস্কৃতি বলেছেন মির্জা ফখরুল। নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে কিছু কোম্পানি বলেছেন এফবিসিসিআই সভাপতি। অদৃশ্য হাতের কারসাজি দেখছেন ভোক্তা অধিকারের ডিজি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ভূ রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকিও। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রান্স পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুদেশের বন্ধন অটুট থাকবে, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌম নীতি প্রণয়নকে সম্মান এবং সমর্থন জানিয়েছে দেশটি। এর আগে দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। আধ ঘন্টার এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকের উপস্থিতিতে বঙ্গবন্ধু 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং এয়ারবাস ডিফেন্স ও স্পেসের মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট এবং শহর উন্নয়ন এবং অবকাঠামো খাতে ঋণ সহায়তা চুক্তি হয়। এর আগে 10:15 দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকুকে টাইগার গেটে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের সঙ্গে শত্রুতা ভাবাপন্ন মনোভাব থেকে সরে সম্পর্ক উন্নয়নের ইচ্ছে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন বেজিংয়ের সঙ্গে স্নায়ুযুদ্ধ নেই ওয়াশিংটনের। চীনের প্রতিবেশী ভিয়েতনাম সফরে গিয়ে সম্পর্ক উন্নয়ন চেষ্টার এই ইঙ্গিত দিলেন তিনি। এক্ষেত্রে ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির টেনেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান সময় পাল্টেছে, 5 দশক আগের তুলনায় ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সম্পর্ক অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বন্ধুত্বপূর্ণ। বাণিজ্য নিরাপত্তা ও অধিকারকে আমলে নিয়ে বিশ্বের বৃহৎ দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের দূরত্ব মেটানোর উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সদ্য সমাপ্ত G20 সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে অপ্রত্যাশিত বৈঠক করেছেন বাইডেন। হোয়াইট হাউস জানায় বৈঠকটি বাইডেনের ভারত সফরের আগে তৈরি করা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না। সম্পর্ক স্বাভাবিক করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শিগগিরই সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন জো বাইডেন। গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে রাষ্ট্রকাঠামোর পরিবর্তন জরুরি বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চলতি মাসে সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিরোধী নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনায় বিরোধী নেতারা অভিযোগ করেন ভিন্ন মত সহ্য না করা আওয়ামী লীগের পুরনো রোগ। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, সমালোচনা সহ্য করে না, অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাই আওয়ামী লীগ। সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তারা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কর্মসূচি চলছে জানিয়ে নেতারা জানান রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে। তারা অভিযোগ করেন আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতে নানা ইস্যু তৈরি করছে সরকার। ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। কমিটিকে আগামী 2 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ডিএমপি কমিশনারের সঙ্গে ছাত্রলীগের শীর্ষ নেতাদের এক বৈঠকের পরে তথ্য জানানো হয়েছে। বেলা 12টার সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ডিএমপি কার্যালয়ে যান। বৈঠকের পর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান মামলা নয়, পুলিশের বিভাগীয় তদন্তের উপর আস্থা রাখতে চান তারা, এখনই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান। এদিকে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন ব্যক্তির অপর অপরাধের দায় পুলিশ নেবে না। ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গত শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে। রমনাজনের সাবেক এডিসি হারুনুর রশিদ এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।
যে কোনো ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান। পুলিশের নির্যাতনে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে তিনি মন্তব্য করেন। বিসি বলেছেন, একজন সদস্যের অপেশাদার আচরণের দায় পুরো পুলিশ বাহিনীর ওপর বর্তায় না। একজন পুলিশ সদস্য ফৌজদারি অপরাধ করেছেন, তাই তার বিচার হওয়া দরকার। খুবই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী সেই ধরনের একটি খুবই অনভিপ্রেত ঘটনার শিকার হলো। এটি খুবই অমানবিক এবং যারা এটা ঘটিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা কোনো পেশাদারিত্বের বহিঃপ্রকাশ রাখেননি। এটা একেবারেই অপেশাদারি অমানবিক একটি আচরণ যেটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এটি অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এর একটি সুষ্ঠু বিচার হওয়া সেটি খুব বাঞ্ছনীয়। বাজারের সিন্ডিকেটের কথা স্বীকার না করলেও এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেছেন, কয়েকটি কোম্পানি তেল, চিনি, সয়াবিন সহ নিত্যপণ্য মজুদ রাখায় দাম বাড়ছে। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কে বক্তারা দাম বৃদ্ধির বিভিন্ন কারণ তুলে ধরেন। পরে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, আলু, ডিম সহ বিভিন্ন পণ্যের দাম অযৌক্তিক কারণে বেড়ে যায়। 80 টাকার স্যালাইন 200 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে অদৃশ্য হাত রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, রাশিয়ার উপর স্যাংশনের কারণে পণ্য আনা যাচ্ছে না, অথচ সেখানে পণ্যের দাম কম। সাপ্লাই চেইন ঠিক থাকলে বাজারে বিভিন্ন পণ্যের দাম ঠিক থাকবে। কৃত্রিম সংকট তৈরি করে যারা মুনাফা করতে চান তাদের সঙ্গে ব্যবসায়ী সংগঠন থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ফুটবল চুমুকাণ্ডে অবশেষে পদত্যাগ করতেই হলো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসকে। গত 20 আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার মঞ্চে ফুটবলার হেনি হেরমোসের ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। তারপর থেকেই সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে, পড়েন ফিফার নিষেধাজ্ঞায়, আইনি প্রক্রিয়াতেও নেওয়া হয় তার বিরুদ্ধেই। এসবের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রুবিয়ালেস। শুধু তাই নয়, সরে দাঁড়িয়েছেন উয়েফা নির্বাহী কমিটির সহসভাপতির পদ থেকেও। রুবিয়ালেস দায়িত্বে থাকলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না, জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী 23 ফুটবলার সহ স্পেনের 81 জন খেলোয়াড়। তারপরও নিজের অবস্থানে অনড় থেকে রুবিয়ালেস বলেছিলেন, চুমুর বিষয়টি ছিল পারস্পরিক স্বতঃস্ফূর্ত এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, তবে তা অস্বীকার করেছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার হেরমোসো। চুমুকাণ্ডের ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে 46 বছর বয়সী রুবিয়ালেসকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।